দিকে নজর রাখছি। সিজুতে বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অভয় আর বিচার চেয়ে মিছিল আইনজীবীদের, মিছিল বিধাননগরের বার অ্যাসোসিয়েশনের। সেই ছবি আমরা দেখাচ্ছি, বৃষ্টির মধ্যেও তাদের প্রতিবাদ অব্যাহত। একেবারে দেখো, বিধাননগর বার অ্যাসোসিয়েশন থেকে সদুয়েক আইনজীবী তারা কিন্তু মিছিল করে সিজিও কমপ্লেক্সে আসেন এবং তারা কিন্তু সরাসরি সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢুকে যান এবং তাদের দাবি যে ইতিমধ্যেই মামলা সিবিআই হাতে পেয়েছে, 10 দিনের বেশি সময় হয়ে গিয়েছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে মামলা তার অগ্রগতি জানাতে হবে সাধারণ মানুষকে, এই দাবি নিয়ে কিন্তু আইনজীবী অর্থাৎ বিধাননগর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী তারা কিন্তু ইতিমধ্যে মিছিল করে সিজিও কমপ্লেক্সে ঢুকে পড়েছিলেন। বিধাননগর পুলিশ তাদেরকে ইতিমধ্যে এখান থেকে সরিয়ে দিয়েছে, তারা আবার মিছিল নিয়ে পুনরায় পূর্ত ভবন হয়ে মৈক ভবন, যে বিধাননগর কোর্ট, সেখানে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। তবে অবিলম্বে এই মামলার অর্থাৎ অভয়াকাণ্ডের যে মামলা, সেই মামলার অগ্রগতি কত দূর সিবিআইয়ের হাতে হয়েছে সেটা জনসমক্ষে জানানো হোক এমনটাই দাবি তুলছেন তারা। এবং এই দাবি নিয়ে যারা প্রকৃত দোষী রয়েছে, যারা আড়াল করার চেষ্টা করছে সঞ্জয় রায়কে বা সঞ্জয় রায়ের বাদে আর যারা যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এই দাবি নেই তারা সরব হয়ে আজকে মিছিল করে সিজিও কমপ্লেক্সে আসেন। আনন্দমোহন, কোনোভাবে যদি কথা বলা সম্ভব হয় এই মুহূর্তে? মিছিল আইনজীবীদের, মিছিল বিধাননগর বার অ্যাসোসিয়েশনের, একদিকে যেমন তারা অভয়ের বিচার চাইছেন, অন্যদিকে তাদের দাবি যে তদন্তের অগ্রগতি, তদন্তের গতি প্রকৃতি ঠিক কি, কতদূর এগুলো তদন্ত সেই বিষয়ে জানাতে হবে। আমরা আবারও আমাদের প্রতিনিধি আনন্দমোহনের কাছে যাব। আনন্দমোহন, আইনজীবীদের সাথে কি কথা বলা সম্ভব হবে এই মুহূর্তে? কি দাবি করছেন তারা? ইতিমধ্যে তারা বেরিয়ে গিয়েছেন, যেহেতু সিজিও কমপ্লেক্সের ভিতরে তারা ঢুকে পড়েছিলেন মিছিল নিয়ে, এইটি এখানে 144 ধারা রয়েছে, তাই ভিতরে তারা এখানে কিন্তু বিক্ষোভ করতে পারবেন না। বিধাননগর পুলিশ কিন্তু ইতিমধ্যেই যারা আইনজীবীরা এসেছিলেন তাদেরকে এখান থেকে বাইরে চলে যেতে বলেন এবং তারা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন। কিন্তু আমরা শোনাবো যে আইনজীবীরা তারা ঠিক কি বলেছেন, একবার তাদের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরব। ইনভেস্টিগেশন যদি প্রপার না হয় তাহলে প্রপার জাস্টিস হতে পারে না। ইনভেস্টিগেশন করছে সিবিআই, সিবিআই কে একটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে যে ওনারা যাতে দ্রুততার সাথে এই ইনভেস্টিগেশনটা করে, কারণ লাস্ট 10 দিন 11 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা কোনো চোখে আমাদের কিছু ইনভেস্টিগেশনের ফার্দার ডেভেলপমেন্ট আসছে না।